আমার যে তিনটে গাড়ি আছে, এই তিনটে গাড়ি দেখলে একটা মানুষ যদি আমি এখানে তিনটা গাড়ি দেখে আমার আমি সুন্দর বুঝাই দিই, উনি গাড়ি কিনে ঠকবে না, ঠকবে না, উনি কোনোদিনই গাড়ি কিনে ঠকবে না। আর শুনেন একটা জিনিস বলি নোহন ভাই, আমি বিহারদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে গাড়ি কিনে যে ঠকে এটা অনেক ভোগান্তি, এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হয় না। মানে এত কষ্ট টাকা দিয়ে গাড়ি কিনবে, সে যদি গাড়িটা ঠকে তাহলে তার অনেক সাফার হয়, সাফার করবে। এই জন্য আপনারা ভালো মনে ভালো কন্ডিশনের গাড়ি সবসময় আগে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে একটু 20-50 হাজার টাকা বাঁচানোর জন্য আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের চারটা টয়োটা জনপ্রিয় গাড়ি দেখাবো, এর মধ্যে একটা গাড়ি থাকবে যেটা আপনারা পাইকারি দামে কিনতে পারবেন, ফিক্সড প্রাইসে তারা ছেড়ে দিবে। তো যখনই কবির ভাইয়ের এখানে আসি সবসময় দেখি যে মানে ফ্রেশ থেকে ফ্রেশ গাড়ি নিয়ে আসে। তো আজকে কিন্তু আমরা কবির ভাইয়ের যে বাড়ি আছে ওই বাড়ির নিচেই আমরা পার্কিং ফিল্টার করতেছি, এখানে মূলত ভাইয়া গাড়িগুলো রাখে, আর আমরা নর্মালি পাশের রোডে হচ্ছে আমরা সবসময় ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো এখন ভাই আপনার ভালো গাড়ি উঠানোর কারণ কি যে আপনার বাসার নিচে করেন এই জন্য? কমার্শিয়াল কোনো বিজনেস না আমার, আমি কোনো শোরুমের মতন ঢালাওভাবে অনেক গাড়ি উঠাই না, আমি হাতে গোনা তিনটা গাড়ি উঠাই, তিনটা চারটা বা দুইটা এই ধরনের গাড়ি উঠাই, বাজার সেরা মানের গাড়িগুলো উঠাই। আমার নিজের হাউস, নিজস্ব এখানে নিজের কিনা ফ্ল্যাট, তো আমার নিজের এই ফ্ল্যাটের নিচেই শোরুম, তো এখানে আমি কোনো খারাপ গাড়ি উঠাইতে পারি না, এটা একটা রিপুটেশনের ব্যাপার থাকে। তো আমার এখানে আপনার এখানে বাসা না হয় তাহলে দিতেন? না না, সেটা তো দিতাম না, কিন্তু তারপরে বলতেছি আপনি যে প্রশ্ন করলেন ওইটার অ্যান্সারটা দিলাম আর কি। আচ্ছা, নর্মালি ভালো মানে গাড়িগুলি উঠাইলে একটা শান্তি থাকে কি জানেন, কাস্টমারকে যখন আমরা ভালো গাড়ি বিক্রি করি, যখন তারা মানে মূল বিষয় হচ্ছে ভাই কবির ভাইয়ের কাছে আসলে আপনি একটা ভালো গাড়ি পাবেন, কাস্টমার যখন প্রশংসা করে তখন একটা ভালো লাগে, তখন আমার মনে হয় যে আমার এই বিজনেসটা একটা স্যাটিসফাই। কথা বলছেন তো, এখন আমি সর্বপ্রথম নোমান ভাই আপনি শুরু করে দিয়েছেন, আমি আপনাকে বলি দেশ এবং দেশের বাইরে সমস্ত ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে তিনটা গাড়ি দেখাবো, একটা হলো এক্সিও, আর একটা হলো ফিল্ডার, আর একটা হলো এক্স করলা। এই তিনটা গাড়ি আপনাদেরকে আমি ডিটেলস একবার ডিটেলস সব কিছু দেখাবো আর কি। হ্যাঁ নমন ভাই, এটা হলো এক্সিও গাড়ি আর কি। হ্যাঁ, এটা হলো 2008-এর রেজিস্ট্রেশন, 2008-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল। আচ্ছা, এটা পেপার এক বছর দুই বছর আমরা নিজেরা করে দিব আর কি, সিএনজি করা আছে, সিএনজি করা না বানাতে থেকে সিএনজি, মানে পেপার ফুল আপডেট পাবে, ফুল আপডেট পাবে। আচ্ছা, এই পেপারসের ব্যাপারটাও একটা কাস্টমার চিন্তা বিবেচনা করতে হবে যে আমরা এক বছর দুই বছর করে দিব, প্রায় আমাদের 40-45 হাজার খরচ হবে। তো কাস্টমার এক বছর এবং দুই বছর পেপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, এরপরে যদি আমরা বলি গাড়িটা সম্পর্কে যদি ডিটেলস, এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি। আচ্ছা, অল অপশন ওটা 1500 cc, ঠিক আছে। এটা যদি আমরা আরো যদি বলি আপনাকে দেখেন, এই যে সামনে যে হেডলাইটগুলো দেখছেন এটা আমরা কিন্তু নতুন লাগাইছি, কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হেডলাইট আছে, ওটা আমাদের এখানে ইনটেক করা আছে, ওটা চাইলে কাস্টমার ব্যবহার করতে পারবে, নতুন অরিজিনাল ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, গাড়িটা দেখেন বাইরে সাদা কালার, ভিতরে বিস্কিট কালার, জোস কালার, প্রত্যেকটা গ্লাস আছে না, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, সামনে পিছনে ডানে সব গ্লাস, সব সামনে পিছে ডানে বামে যত গ্লাস আছে সবই, যে ওটা মনোগ্রাম দেখেন, এই যে জাপানি স্টিকার, ওই যে হ্যাঁ, এগুলি যারা সরজমিনে আসবে ওনারা এক্সপার্ট নিয়ে আসলে অবশ্যই ওনারা বুঝতে পারবে যে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। একটা গাড়ি যখন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকে তো স্বাভাবিক বোঝা যায় গাড়িতে কোনো এত প্রকার অ্যাক্সিডেন্ট নাই, এটা প্রথমে আমরা ফার্স্ট এনশিওর হয়ে আর কি। আচ্ছা, তারপরে দেখেন গাড়িটা যদি আপনার আউটলুকটা দেখেন, বাড়িতে দেখেন, এই পাশটা দেখেন, এই দেখেন চাকাগুলি, দেখেন চাকাগুলি, অ্যালয় রিংগুলি দেখেন কত সুন্দর, একবার নেট এন্ড, একবার নেট এন্ড ক্লিন একবার। আচ্ছা, তারপরে এই ডান পাশটা পুরো যদি আমরা বডিটা দেখে আপনাদেরকে দেখেন, বডিটা কত সুন্দর, মানে ফুল বডিতে আপনার চুল পরিমাণ স্ক্র্যাচ নাই, ফুল বডিতে আপনার কোনো কাজ নাই। যখন বেশি এটা রাফ ইউজ হয় তখন কিন্তু এই জায়গার অবস্থা এত ফ্রেশ থাকে না, আর অন্যরকম হয়ে যায়, এটা আপনার আরো 8-10টা গাড়ি দেখলেই বুঝবেন। তো এইসব জিনিসগুলো ছোট ছোট জিনিস যদি আপনার দেখে গাড়ি কিনতে পারেন, ভালো একটা গাড়ি কিনতে পারবেন। এবং দেখেন ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ, মানে একবারে চকচক করতেছে, মানে খুবই ফ্রেশ, এবং অরিজিনাল যে সিট সেটাই আছে, দুইটা থেকে অরিজিনাল সিট, এবং দেখেন অরিজিনাল সিটও কত ফ্রেশ, সিলিংটা দেখেন, সিলিংটা অনেক, এবং সিলিংটাও কিন্তু খুবই ফ্রেশ। এই যে দেখেন সিলিংটা আমরা পুরো দেখা দিচ্ছি, অনেক সময় দেখা যায় সিলিং নোংরা থাকে, ধুলা পড়ে, আপনার যে একটু অন্যরকম হয়ে যায় যা হয় আর কি। এবং দেখেন এই যে এই প্যাডগুলো দেখেন, মানে অনেক ফ্রেশ। এটা আসলে আমরা ভিডিওতে যাই দেখাচ্ছি, হয়তো বা আপনারা যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন দেখে অলরেডি বুঝছেন। সিটগুলি দেখেন, সিটগুলি কিন্তু অনেক স্ট্রং, এই যে দেখেন এটার লংজিভিটি কিন্তু অনেক বেশি, কারণ এগুলো কিন্তু যখন রাফ ইউজ হয় তখন এত স্মুথ, এত স্ট্রং থাকে না, আরো নরম বা লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়, এটা দেখতে বোঝা যায় যে দেখলে লুকটা খারাপ, যেটা বোঝা যায়। এবার পিছের গ্লাসটা দেখেন, পিছের গ্লাসে যে অরিজিনাল জাপানের দেখেন স্টিকারগুলো, এখন ওই যে জাপানের স্টিকারগুলো রয়ে গেছে এই গাড়ি অরিজিনাল, এবং ব্যাকলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল,
আমরা গাড়ির আউটডোরটাকে সবটা ভালোভাবে দেখাচ্ছি, তারপর আমরা ইনডোর ইন্টারভিউ দেখাবো। দেখেন এই সাইডটা দেখেন, এবার এই যে পিছনের দরজার প্যাডগুলো দেখেন, আমরা এই জন্য সবসময় গাড়ি কেনার সময় আমি চেষ্টা করি সবসময় পার্সোনালাইজড গাড়িগুলি কিনতে আমি। আচ্ছা, বেশ করে আমাদের ধানমন্ডির দিকে তো ডাক্তার ইঞ্জিন, আপনার গাড়িগুলো তো ম্যাক্সিমাম ধানমন্ডি থেকে কালেক্ট করি আরকি। এর আগে যতগুলো গাড়ি দেখছি ম্যাক্সিমাম দেখছি যে ধানমন্ডি থেকে আপনারা কালেক্ট করেন, গাড়িগুলো ফ্রেশ পাই এজন্য। আমরা একটু ব্যাকডালা আছে, ব্যাকডালা খুলে দেখাই। তো যারা আসলে ভালো গাড়ি চান তারা আসলে এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়ি কেন আমরা আরো যে কয়টা গাড়ি দেখাবো আর কি, প্রত্যেকটা গাড়ি ওই ধরনের ফ্রেশ আছে। আচ্ছা, যে নন ভাই যদি আমরা ব্যাগকে দেখাই, দেখেন আপনি ব্যাকডালাটা দেখেন, এই দেখেন লকটা দেখেন, এই লকটার মধ্যে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থাকতো, এই লকটা এত স্মুথ থাকতো না, ঝালাই দেওয়া থাকতো। দেখেন এসব জায়গায় কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকতো ঝালাই দেওয়া থাকে। এবং আপনি দেখেন কোনার যে যে রিপিটগুলি গ্রাফিক্সগুলি, এগুলি কিন্তু টয়টা কোম্পানি জাপান থেকেই বানাইতে পারে, বাংলাদেশে কিন্তু এই গ্রাফিক্স বানানোর কোনো মেশিন নাই। আর যদি অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এই গ্রাফিক্সগুলি কিন্তু এখন স্মুথ থাকবে না, ওগুলি এলোমেলো থাকবে বা হজবড় থাকবে। হ্যাঁ, এই দেখেন এই যে গ্রাফিক্সগুলি, এগুলি আপনাকে এনশিওর করবে গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনার স্পেয়ার চাকা জায়গা যদি আপনাকে দেখায়, স্পেয়ার চাকা দেখেন কোনো ধরনের ধুমড়ানো মুসড়ানো বা কোনো কিছু নাই, একবারই স্মুথ। আচ্ছা, তারপর যদি এই যে নাভানা সিএনজি করা দেখেন, আপনি নাভানা সিএনজিতে ধরেন আপনি সবচেয়ে ভালো কোয়ালিটির সিএনজি করে, অন্য নর্মাল সিএনজি তো ধরেন 30-35 এটা করা যায়। মানে নর্মাল যদি একটা মানুষ একটা গাড়ির উবার পাঠর ইন্ডিকেটর দেয়, ওরা নর্মালি 30-35 টাকা দেয় সিএনজি করে আপনার গাড়ি দিয়ে দেয়। আর যারা হচ্ছে পার্সোনাল ইউজ করে, একটু ভালো মেনটেন করে, তারা কিন্তু একটু দামি জায়গা থেকে সিএনজিগুলো লাগে, যে আমার গাড়িগুলো ভালো থাকুক। তো এটা হচ্ছে একটা বোঝার উপায় যে একটা ভালো গাড়ি কিন্তু দেখবেন যে নাভানা থেকে অথবা রহিমা প্রোজ ভালো জায়গা থেকে করে আর কি। আচ্ছা, দেখেন গাড়ির ইঞ্জিনের সেট আপটা দেখলে বোঝা যায় যে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সেট আপটা দেখলে বোঝা যায়। আচ্ছা, গাড়ির তারপরে যে এটাকে হান্ডি বলে, দেখেন এই যে রিপিটগুলি, এই যে অরিজিনাল, অনেক গাড়িতে কিন্তু এইসব রিপিট থাকে না, আর মার খেলা থাকলে এখানে অনেক ধরনের কাজ টাজ করে, তো ওরা এগুলি থাকে না। এই যে রিপিটগুলি দেখেন, এবং এই যে গ্রাফিক্সগুলি দেখেন, এই যে বিটগুলি দেখেন, এগুলি দেখে আপনি এনশিওর হবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং চ্যাসিসটা দেখেন, এই যে চ্যাসিসটা দেখেন, চ্যাসিসটা একবারে স্মুথ, দেখেন কত সুন্দর, একবার নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, তারপর দেখেন এই গাড়ির এই যে মার্শালটা দেখেন কত সুন্দর, এবং এই গ্রাফিক্সগুলি দেখেন, এই যে নাম্বার থেকে সিএনজি করা স্টিকার। হ্যাঁ, আচ্ছা, গাড়িতে কোনো এসি, ইঞ্জিন, গিয়ারবক্স যা বলেন সব কিছু কাজ কিন্তু কমপ্লিট। আর নো ভাই, এই ইঞ্জিন কিন্তু এখনো ইনটেক হয়নি, মানে ইঞ্জিনে কোনো কাজ করতে হয়, মানে ভালো আছে দেখে তো এটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়। এটা আপনারা আর অরিজিনাল সিভিডি গিয়ারবক্স কিন্তু, এটা অরিজিনাল। প্রাইস কত পড়বে এটা সিভিডি গিয়ারবক্স? নোট ভাই, এটার প্রাইস আমরা চাচ্ছি 8-এর মডেল, আবার ডিটেলসটা বলে দিই, 8-এর মডেল, 35 সিরিয়াল, 13-13 রেজিস্ট্রেশন, প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল, এবং বেজ ইন্টেরিয়র, ভিতরে বিস্কিট কালার, বাইরে সাদা কালার। হ্যাঁ, পেপার্স 1-2 বছর আমরা আপডেট করে দেবো, 40-45 হাজার টাকা খরচ করা। তো এই গাড়ির প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস হলো 13,90,000 টাকা। আচ্ছা, খুব একটা বেশি চাই না, আমরা হালকা ইয়া করে চাই, যেন সামান্য একটু বার্গিং করে আমরা সামান্য কিছুটা অনার করবো। তো আপনারা আসেন ইনশাল্লাহ, একটা ভালো ফ্রেশ মানের ভালো কন্ডিশনের গাড়ি কিনেন, তাহলে আর আপনাদের গাড়ি কিনে জিতবেন সবসময়, এটা আমরা দিগোষ থাকবে। তো এরপরে আমরা যে গাড়িটা দেখাবো, এরপরে আমরা যেটা দেখাই সেটা হলো এক্স করোলা। আর এক্স করোলা বাজারে এক্স করোলা জি করলে অনেক গাড়ি থাকেই, কিন্তু এটা একটু হাই গ্রেডের গাড়ি, এটাকে বলা হয় এক্স করোলা লিমিটেড, এটা একটু হাই গ্রেডের গাড়ি। তো এই গাড়িটা সম্পর্কে যদি আমি প্রথমে একটু ডিটেলস বলি, এই ভদ্রলোক যে পার্সোনাল ইউজ, উনি বাংলাদেশের সর্বপ্রথম এই এক্স করোলা ইউজ করে, এটা সেকেন্ড কোনো হাতে এখনও যায়নি। আচ্ছা, এটা সেকেন্ড হ্যান্ড হয়নি, উনি আমেরিকা থাকে, উনি আসে এসে অল্প ব্যবহার করে, উনি শৌখিন মানুষ, ভিতরে সাউন্ড সিস্টেম করছে, প্রায় 70,000-80,000 টাকা খরচ করে সাউন্ড সিস্টেম করছে, ওটা সহ আমরা এই গাড়িতেই ওটা রাখছি, ওটা আমরা কোনো খুলে রাখি নেই। যদি ওটা আমাকে একজন অফার করছিল যে ভাই আপনাকে আমি 40,000 টাকা দিবো আমার সাউন্ড সিস্টেম খুলে, কিন্তু আমরা ওটা করিনি, ওটা গাড়ির সাথেই আপনারা পাওয়া যাবেন। আচ্ছা, গাড়িটা দেখেন, এই যে যা কিছু আছে সব কিছু অরিজিনাল, হেডলাইট প্রত্যেকটা সামনের পিছের ডাইনে পাশে গ্লাসগুলি যা আছে সব অরিজিনাল, হেডলাইট, ব্যাকলাইট যা দেখতেছেন সব কিছু অরিজিনাল। আমরা হেডলাইট চেঞ্জ করতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু গাড়ির সাথে যেহেতু অরিজিনাল। এবং এই গাড়িটা হচ্ছে গতকালকে আনা হয়েছে, আনার পর কিন্তু পলিশ করিনি, কিছু পলিশ টলিশ কোনো কিছুই করা হয়নি। আমার গাড়ি, আমার মনে হয় যে এই গাড়িতে আমরা 1 টাকার কাজ করতে হবে ইনশাল্লাহ। এই গাড়িতে শুধু আপনি অনলি, হ্যাঁ আমি শুধু পলিশটা করবো আর কিছু করবো না, বুঝতে পারছি? ঠিক আছে, পলিশ ছাড়াই দেখেন কত জোস কালার। আচ্ছা, এটা কিন্তু হোয়াইট কালার বলে না, এটা প্রায় পাল কালার, পাল কালার। আচ্ছা, তারপরে যদি দেখেন আপনি পুরো গাড়িটা দেখেন, ভিউটা দেখেন, এই ভিউটা দেখেন কত সুন্দর। চারটা চাকা কিন্তু নতুন লাগে, চারটা চাকা হচ্ছে নতুন লাগানো। উনি কিন্তু আসলে শিল্পপতি, রিপাবলিক, তো উনি কার্পিন্য করেন, গাড়িতে যা আছে সব কিছু উনি সবসময় ভালো ভালো গাড়ি রাখেন। আমি চারটা চাকাই আপনাকে দেখাই দিব, চারটা চাকাই হচ্ছে আপনার নতুন লাগানো, এবং প্রতিটা গ্লাস, এই গ্লাস বলেন, এটা বলেন, এগুলো সবকিছু অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল,
মানে গাড়ির সাথে যা যা জাপান থেকে আসছিল সব জিনিসই আছে। এই যে ব্যাকলাইট দেখছেন, ব্যাকলাইট জাপান অরিজিনাল, একদম পুরো অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল। এটা হচ্ছে পার্কিং লাইট, পার্কিং লাইট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্টিকার, জাপানি স্টিকার, জাপানি। এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল জাপানি, হচ্ছে আপনার অরিজিনাল। নন ভাই, একটা গাড়ির যখন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকে তখন আমরা এটাকে ইন্টেক গাড়ি বলি। নরমালি এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রত্যেকটা গ্লাস, কারণ অ্যাক্সিডেন্ট হলে গ্লাস অ্যাক্সিডেন্ট হতো, হেডলাইট অ্যাক্সিডেন্ট হতো। তো একটা গাড়িতে যখন আপনি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকে তখন অটোমেটিক গাড়ির ভ্যালু অটোমেটিক ভালো থাকে। প্রথম হলে কিন্তু নিকেলের লক থাকবে, আচ্ছা নিকেলের লক গুলো কিন্তু নিকেলে থাকবে। হ্যাঁ, তারপরে দেখেন উডেন যে আছে না, উডেন করা থাকবে, উডেনটা কিন্তু অরিজিনাল থাকবে, বাংলাদেশে বানানো না, এটা বুঝতে হবে আপনি অরিজিনাল কোনটা। উডেন সফট এসি থাকবে, সফট এসি থাকবে, তারপরে আরপিএম মিটার থাকবে, ঠিক আছে, আরপিএম মিটার থাকবে, আর ভিতরে তো বিস্কিট কালার বেসিক ডিটেইল আপনি দেখছেন, ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল যে সিট এবং এগুলো দেখতে পাচ্ছেন আপনার ওয়াশ পলিশ কিছুই করা হয় না, এগুলো কিন্তু পলিশ করার সাথে সাথে এটা লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে, মানে আপনারা নিজের অবাক হয়ে যাবেন। তো দেখেন এই যে পার্সোনাল নিজের গাড়ি কত ফ্রেশ হতে পারে, আপনি দেখেন খুবই ফ্রেশ। আমরা যদি একটু পিছনে দেখাই, দেখেন এই যে প্যাড গুলো, এই যে দেখেন, এবং সিলিংটা যদি দেখাই, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন একটা গাড়ি আসবেন, এই যে দরজাগুলো লাগাবেন, বিয়ে করবেন, যেগুলো বেশি রাফ অ্যান্ড ইউজ হয় ওগুলো দেখবেন যে হালকা একদম মনে হয় বাতাসের মতো লেগে গেছে, আর যেগুলো দেখবেন যে কম ইউজ হয় ওগুলো কিন্তু খুবই স্মুথলি, এই যে সুন্দরভাবে লেগে যাবে, এবং একটা সাউন্ডও হবে, একটা মানে খুব সাউন্ড হবে, স্মুথ সাউন্ড হবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি খেয়াল করে গাড়ি কিনতে পারেন, আমার মনে হয় একটা ভালো গাড়ি পাবেন। আর এই পাশ থেকে আমরা দেখাই একটু, দেখেন আগে চাকাটা দেখেন, চাকা যদি বৃষ্টি পানি লাগছে, দেখেন চাকাটা কত সুন্দর, চারটা চাকা, এটা কিন্তু উনি কিন্তু গত মাসে নতুন লাগাইছে। আচ্ছা, এটা কিন্তু চাকা হচ্ছে ব্র্যান্ড নিউ, তখন আপনারা দেখতে পারবেন আপনাদের চাকার পিছনে এক্সট্রা খরচটা বেঁচে গেল, কারণ নরমালি সেকেন্ড গাড়ি কিনলে দেখা যায় যে 6 মাস পর চাকা চেঞ্জ করতে হয়, 6,000 বা 7,000 টাকার একটা চাকা, চারটা চাকা প্রায় 28,000-30,000 টাকা, বড় 40,000 হয়, এই টাকাটা বেঁচে গেল। এবং এই যে প্যাড দেখেন, ড্রাইভার সামনের প্যাড দেখেন কত ফ্রেশ, কত, আর এটা একবারে নরমাল র, এটা কোনো পলিশ করা হয় না, পলিশ করার সাথে সাথে এই যে কালারটা, এই কালারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটা গাড়ির সম্বন্ধে যারা আইডিয়া রাখেন তারা অলরেডি এটা বুঝে গিয়েছেন। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আর পি এম মিটার আছে, যেটা হচ্ছে লিমিটেডে থাকে। সিলিংটা দেখেন খুবই ফ্রেশ, আমরা একটু পিছনে দেখাই, সিটগুলো দেখেন কত মজবুত, হ্যাঁ সিটগুলো কিন্তু একবারে কমফোর্ট। এগুলো নরমালি এত ভালো ফ্রেশ গাড়ি কখন হয়, যখন পার্সোনাল বা কোনো একটা ভালো পার্সোনাল গাড়ি থাকে তখন কিন্তু, অনেক সময় দেখবেন যে পার্সোনাল ইউজার গাড়ি বাট উনি রাফ অ্যান্ড টাফ চালায়, তখনও কিন্তু আবার খারাপ, মানে দুইটাই দেখতে হয়, যে এক হচ্ছে পার্সোনাল আর উনি হচ্ছে কিভাবে মেনটেন করতে পারবে, এটা দেখে আসলে গাড়ি কিনতে পারলে আপনি একটা ভালো গাড়ি পাবেন। আর একটা ভালো গাড়ি যখন আপনি কিনবেন তখন আপনি নিজে ব্যবহার করে যখন আপনি আবার বিক্রি করবেন তখন ভালো দাম পাবেন। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি একটা গাড়ি নিয়ে গেছেন, বউ বাচ্চা নিয়ে ভালোভাবে চালাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ সবাই খুশি, নষ্ট হলে হবে কি, ওই ওয়াইফে আপনারা বলবেন কি ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে আসছো, ছেলেমেয়েরা বললো যে কি ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে আসছো, তো এটাও কিন্তু একটা পেইনফুল জিনিস। এই জন্য আপনারা সবসময় একটা ভালো কন্ডিশনের গাড়িকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, প্রাইসটাকে সবসময় আপনারা কিন্তু বিবেচনা করবেন না, কারণ প্রাইস কমাইতে যায় কিন্তু অনেকে খারাপ গাড়ি কিনে ফেলায়। আচ্ছা দেখেন মার্শালটা, দেখেন মার্শালটা কত সুন্দর পেয়েছে, দেন জাপানের স্টিকার, এখন অরিজিনাল, হ্যাঁ জাপানের স্টিকার। এই দেখেন গ্রাফিক্সগুলি, দেখেন গ্রাফিক্সগুলি, এগুলি দেখে আপনার শিওর গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই দেখেন এই যে রিপিটগুলি, এগুলি আপনাকে শিওর করবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা গাড়িটা কিন্তু অরিজিনাল তেলে গাড়ি, এটা কিন্তু জাপান থেকে যেভাবে তেল আসছে সেইভাবে তুলছে, অনেকে কিন্তু আবার কি করে জানেন, সিনজি খুলে তেল বানায়, বা সিনজি খুলে ফেলে তেল, অবশ্য ওটা ধরা যায়, ওটা যারা এক্সপার্ট ওরা বুঝে বুঝে যায়। তো আমরা গাড়ি কিন্তু একবার জাপান থেকে যেভাবে তেল আসছে ওইভাবে চলছে, আর একটা তেলের গাড়ি আর একটা সিনজি গাড়ির মধ্যে কিন্তু আকাশ অনেক পার্থক্য থাকে, অনেক পার্থক্য থাকে। একটা তেলের গাড়ি কিনবেন আপনি নিশ্চিন্ত দেখতে পারবেন, ওটা পারফরমেন্স আপনার খুব ভালো পাবেন, আর যখন যখন সিনজি করা হয়ে যায় তখন সেই গাড়িটা কিন্তু অনেক ইয়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটা আবার ডিপেন্ড করে হচ্ছে যে সে কতটুকু রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে, এটা ডিপেন্ড করে। আচ্ছা এই গাড়িটা হলো আপনার 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, ঠিক আছে। এটা অরিজিনাল তেলের গাড়ি, ভিতরে বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র, বাইরে পাল কালার। আচ্ছা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 14,50,000 টাকা, 14,50,000, এটা আমাদের আস্কিং প্রাইস, এটা আলোচনা সাপেক্ষে ওইটা আমরা সেটা আসলে আলোচনা করব, এটা আলোচনা সাপেক্ষে। আর গাড়ি হচ্ছে কন্ডিশনের উপর দাম কম বেশি হয়, আর আমি নরমাল ভাই একটা কথা বলি, গাড়ির সংক্ষেপে একটা জিনিস বলি, প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল, অরিজিনাল তেলের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, কাগজ পেপারস পাবে 26 সাল ফিটনেস, তারপর 25 সাল পরে অলমোস্ট নতুন করা হয়েছে কাগজ, একবারে স্মার্ট কার্ড আছে গাড়ির সাথে। তো দেখেন এরকম একটা গাড়ি কিন্তু চারটা চাকায় কিন্তু নতুন লাগাইছে, এইসব বিবেচনা করে কিন্তু গাড়ি মানুষ যারা বুঝে গাড়ি আসলে ভালো মানে গাড়ি চায় তারা কিন্তু তখন ওগুলি বুঝেই ওইভাবে গাড়ির প্রাইস দিয়ে নেয়। আচ্ছা তো ঠিক আছে, এরপরে আমরা যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হলো ফিল্ডার, এটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র,
আপনি নর্মাল এক্স কলার থেকে আরো বেশি জিনিস উঠাতে পারবেন, মানে ডানের বামের প্রত্যেকটা গ্লাস চয়েসটা কিন্তু আমি সবসময় মার্কেট থেকে ভালো মানের গাড়িগুলি কালেক্ট করি, কারণ যেহেতু আমার কোনো নিজস্ব ওয়ার্কশপ নাই বা আমি কোনো ওই ধরনের ইয়ে করি না, এই জন্য আমি কম মানে জাস্ট উঠাই হালকা টাচ আপ যদি থাকে একটা গাড়ি সর্বোচ্চ করে টাচ আপের গাড়ি আমি কিনি, ঠিক আছে, আর সব কিছু আমি ফুল কমপ্লিট অবস্থা কিনি। ভিতরে দেখেন দেখেন তো এইগুলো একটাগুলো দেখেন উডেন আছে, দেখেন যেসব গাড়িগুলি পার্সোনালি ইউজ হয় তাদের এই ড্যাশবোর্ড বা সব কিছু ক্লিন থাকে, সুন্দর থাকে। এই হচ্ছে আপনার সিলিং, যখন একটা রাফ এন্ড টাফ গাড়ি হবে মনে হবে যে বাতাসের মধ্যে লেগে গেছে, মানে একটা যে হেভি বা একটা ভারী ওই জিনিসটা থাকে না। এটা হচ্ছে আপনার এসির কি অবস্থা ভাই? এসি পারফরম্যান্স খুবই ভালো, এসি পারফরম্যান্স এসি যখন এটা এটা এসি তো এসে ফিজিক্যালি দেখতে হয়, তো ফিজিক্যালি যখন আসবেন অবশ্যই আপনারা তখন দেখবেন যে এসি পারফরম্যান্স খুবই ভালো। তো ওভারঅল সবকিছু মিলিয়ে যদি ধরেন, মানে একটা আপনি চিন্তা করতেছেন আমি ফিল্ডার নিব 2005-06 মডেল, একবার এসে দেখে যান ইনশাআল্লাহ পছন্দ হবে। নিউ শেপের আসলে যে মার্শালটা দেখেন, মার্শালটা দেখেন কত সুন্দর, এখন জাপানের ব্যাটারি নতুন, তারপর আপনি দেখেন এই যে হান্ডেলটা দেখেন, এখনো এই যে রিপিটগুলি জাপানের যে গ্রাফিক্সগুলি এগুলো সব নিখুঁতভাবে আছে। নর্মালি এই যে গ্রাফিক্সগুলি যখন চেঞ্জ হয়ে যায় তখন বুঝতে হবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট থাকে। হ্যাঁ তারপর দেখেন এই যে এখানে গ্রাফিক্সগুলি দেখেন, স্যাসিসটা আছে, স্যাসিসটা একবারই স্মুথ। হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স বা সাসপেনশন সিবি জয়েন্ট যা আছে সব গাড়ি ফুল কমপ্লিট, মানে এক টাকারও কাজ নাই, আমি ফুল কমপ্লিট করে রাখি। আচ্ছা প্রাইস কত বলবে? আচ্ছা এটা প্রাইসটা আমরা আপনাকে বলতেছি, এটা আমাদের আস্কিং প্রাইস হলো 1450,000 টাকা আস্কিং প্রাইস, এটা আমাদের আস্কিং প্রাইস। এটা আলোচনা সাপেক্ষে আসলে গাড়ি কি দূর থেকে অনেক কিছু বিবেচনা করা হয় না, যারা বায়ার্স বা ভিউয়ার্স আমি তাদেরকে বলতেছি আপনারা সরজমিনে আসবেন গাড়ি দেখবেন, গাড়ি কিনে আপনি ভালো মানে মানে আপনার তো আসলে কিন্তু হচ্ছে না বা টাকা দিয়ে দিতে হচ্ছে না, আমার কথা হচ্ছে যে আপনি গাড়ি কেনার দরকার নেই, আপনি এসে গাড়িগুলো দেখেন কম্পেয়ার করেন, তারপরে আপনি দাম নিয়ে আলোচনা করেন, আপনার এক্সপেরিয়েন্স আগে আগে গাড়িটা পছন্দ করেন। আমার যে তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি দেখলে একটা মানুষ যদি আমি এখানে তিনটা গাড়ি দেখে আমি সুন্দর বুঝিয়ে দিই, উনি গাড়ি কিনে ঠকবে না, ঠকবে না, উনি কোনোদিনই গাড়ি কিনে ঠকবে না। আর শুনেন একটা জিনিস বলি নোহন ভাই, আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলি যে গাড়ি কিনে যে ঠকে এটা অনেক ভোগান্তি, এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হয় না, মানে এত কষ্ট টাকা দিয়ে দিকে গাড়ি কিনবে সে যদি গাড়িটা ঠকে তাহলে তার এটা অনেক সাফার হবে, এই জন্য আপনারা ভালো ভালো কন্ডিশনের গাড়ি সবসময় আগে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে একটু 20-25,000 টাকা বাঁচানোর জন্য একটা কম দামে গাড়ি কিনলো, তো সেটা কিনে দেখা যায় যে এক মাসের মধ্যে দেখা যায় আবার টাকাও ঢুকলো ভোগান্তি হলো, এই জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা একবারে ফুল ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন। তো এরপরে আমরা যে লাস্ট গাড়িটা দেখাবো সেই গাড়িটা হলো এটা, আমি একটা অল্প বাজেটের মধ্যে, আমাকে অনেক কাস্টমার বলে যে ভাই একটু কম বাজেটের মধ্যে আমাদের একটা গাড়ি দেন, তা নরমালি তো আপনি সবসময় 10 লাখ আমি সবসময় ভালো ভালো কন্ডিশনের গাড়ি কিনি, কিন্তু কম বাজেটের গাড়ির মধ্যে অনেকে রিকোয়েস্ট করাতে তো আমি এই গাড়িটা আসলে উঠেছি, আমার এটাই কম বাজেটের গাড়ি উঠানোর মধ্যে। তো এটা উঠানোর কারণটা হলো যে অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাই আমাদের একটা ছোটো ফ্যামিলি বা মধ্যবিত্তের ফ্যামিলি তাদের জন্য, তো এই গাড়িটা আমি উঠে খুব নিজের মন মতো সাজাইছি, চারটা চাকায় দেখেন আপনি রিংগুলি দেখলেই শান্তি দেখেন একটা মধ্যবিত্ত ফ্যামিলি কষ্ট টাকা দিয়ে গাড়িটা কিনবে, এই জন্য আমি ওইভাবেই ওটাকে, যারা চাচ্ছেন যে একটা ড্রাইভিং শিখছেন আপাতত চালায়
পরবর্তীতে একটা দামি গাড়ি কিনবেন তারও দেখতে পারেন। আবার যাদের একবারে বাজেট কম, একটা কম দামের মধ্যে গাড়ি কিনতে যাচ্ছেন ফ্যামিলির জন্য, পার্সোনাল ইউজের জন্য, তারাও দেখতে পারেন। মানে বিশেষ করে যারা একবার কমের মধ্যে একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন। নরমালি একটা ভালো হুন্ডা কিনতে গেলেও কিন্তু এখন 3.5 লাখ টাকা, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লাগে। আর ওখানে আপনারা দুইজন বসতে পারবেন, রোদ বৃষ্টি ঝামেলা, গরম লাগবে, বৃষ্টি আসবে, আবার শীতের সময় ঝামেলা, বাট এটা ওই হিসেবে আপনি একটা ফ্যামিলি একটা গাড়ি কিনলেন, 5 জন বসতে পারবে, ফ্যামিলি ইউজ করলেন, এক জায়গায় বাইরে গেলেন বা ভালো একটা মানের গাড়ি কিনলেন। আর এই গাড়িটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো পেপারস আপডেট করা আছে, আর অল অপশন অটো, আর গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়িটা মানে একবার নতুন ভাবে সবকিছু ডেকোরেশন করা হয়েছে। যদি আমরা আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিনটা সাইডটা দেখা, দেখেন ইঞ্জিনের সেটআপটা সম্পূর্ণ নরমালি, ধরেন এই ধরনের আগের গাড়িতে দেখা যায় আপনি মোবিল লিক করতেছে, নোংরা বা বোঝা যায় যে ইঞ্জিন অবস্থা ভালো না, বাট এই যে দেখেন আপনার বডিটা, এই যেগুলো দেখেন এগুলো দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে ইঞ্জিনের সেটআপটা বা ইঞ্জিনের কন্ডিশনটা কেমন। এবং এই যে এগুলো যদি দেখেন, আচ্ছা পার্সোনাল ইউজের গাড়ি যে কত ফ্রেশ হয়, কত সুন্দর হয়, তারা যে কত মেইনটেইনিং করে এটা বোঝা যায়। যে প্রাইস কত পড়বে এটা? আচ্ছা এটা প্রাইসটা আমরা নোমান ভাই এটা কিন্তু আমি আপনাকে বলে দিই, এটা আমি ফিক্সড বলে দিব, এটা পার্কিং এর কোনো সুযোগ রাখবো না, কারণ এই গাড়িটা আমি একবার ফিক্সড বলে দিব, আপনাদের সুবিধার্তে জানেন, আপনারা কিনতে আপনাদের সুবিধা হয়। অনেক সময় দেখা যায় অনেকে অনেক দাম বেশি চায়, তারপরে বার্গিং করে কমাইতে কমাইতে অনেক ইয়া হয়, দুই কথা বলতে হয়, কিন্তু এটা আমরা এই জন্য আপনাকে একবার ফিক্সড প্রাইস 3,90,000 টাকা, একবার 3,90,000 টাকা, এক টাকারও কাজ নাই, যদি কোনো কাজ থাকেও সেটা আমরা করে দিব, যদি কোনো কাজ দেখাইতে পারে তারপরেও সেটা আমরা করে দিব আমাদের এই প্রাইসের মধ্যে, ঠিক আছে? এটা তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।